ভুয়া ফার্মাসিস্টর দ্বারা চলি আছে রাজ্যের একাংশ চিকিৎসালয়। রোগীর জীবনক হেতালি খেলিছে ফার্মাসিস্টে। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে অবৈধ ঘোষণা করার পিছতো চিকিৎসা অব্যাহত রাখিছে ভুয়া ফার্মাসিস্টে। রোগীর জীবনক হেতালি খেলার রাজ্যের যথেষ্ট সংখ্যক চিকিৎসালয়ের প্রায় 10 শতাধিক ভুয়া ফার্মাসিস্টক ইতিমধ্যে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে অবৈধ ঘোষণা করেছিল। ইয়ার পিছতে তৎপর হয়ে পড়া রাজ্যের স্বাস্থ্য বিভাগে এক নির্দেশ যোগে সেই সকল ফার্মাসিস্টর পঞ্জীয়ন নথিপত্র বাতিল করেছিল। কিন্তু কি যুক্তিত ফার্মাসিস্ট সকলে অব্যাহত রাখিছে চিকিৎসা সেবা? সাংবাদিকরে প্রশ্ন উত্তর কি কলে এজন ভুয়া ফার্মাসিস্টে? আপনি ইয়াত চাকরি করা কিমান বছর হল? 32 বছর। আপনার যখন লাইসেন্স এখন ক্যান্সেল করলে কিমান দিন হল? ছমাহমান হল। ছমাহ আপনি তেতিয়াৰ এতিয়ালৈকে দায়িত্ব লৈ আছে, আজি তারিখলৈকে লৈ আছে। কিন্তু পরি আপনার যেটা লাইসেন্স খন বাতিল করলে তারপরও আপনি কিয় করে আছে ইয়াত? আমি ভাবিলাম, মুখত কল যে আমার লাইসেন্সটা ব্যান করেছে, আপনাদের আমাকে দিয়ে দিও। কাক জানালে? সে অথরিটি, বাগান অথরিটি। অথরিটি হয় অথরিটি। এটা আমার যে গপ্তর যে ইন্সপেক্টর, ইন্সপেক্টরক কল করে ইন্সপেক্টর আহিলে যে আমার রেজিস্ট্রেশন, যে গপ্তর রেজিস্ট্রেশন, ফার্মাসিস্ট কাউন্সিলের যে গপ্তর রেজিস্ট্রেশন, আমার জেরক্স কপি তেখেতের। শেহতীয়াকৈ তেনে এক তথ্য পোহৰলৈ আহিছে বোকাহাটৰ নাহৰজান চাহ বাগিচাত। বাগিচাখনৰ কৰ্তৃপক্ষই চৰকাৰী নিৰ্দেশনাক অমান্য কৰি নিজৰ খেয়াল খুচি মতে ৰাখি থৈছে দুজনকৈ প্ৰমাণ পত্ৰবিহীন ভুৱা ফাৰ্মাচিষ্টক। আমি লগে জনালো পেলাই গভৰ্ণমেণ্টক ক'লো যে আমি কালিবা ডিউটি নকৰোঁ। তো তাত ক'লে যে ঠিক আছে, দুদিন ৰুক, উসকে বাদ মে হামলোগ এডমিট হ'লকে। আপোনালোকৰ মেনেজমেণ্টে ৰবলৈ ক'লে? অঁ, কাম কৰি থাকিব কৈছে। কাম মানে কি, ৰখিবলৈ ক'লে কামটো কৰিব লাগিব মানুহ লৈ পেলাই। না, এতিয়া পাইছোঁ, আমি এতিয়া পাইছোঁ যে তেওঁবিলাক বাইৰ নহয়। এতিয়া পাইছোঁ যে অৰ্ডাৰটো আছে, আৰু অলৰেডি আমি যে আছে MIP যে আছে তেওঁক ইনফৰ্ম কৰিলোঁ। তেওঁ আহিছে, ভিজিট কৰিছে, আৰু ডিটেইলটো যে আছে তেওঁবিলাক, যিটো ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ আছে, চব তেওঁবিলাক দিয়া হ'ল। আমি যে আছে ডিচাইড কৰিছোঁ ইমিডিয়েট তেওঁলোকে যে আছে ৰিলিজ হ'ব। চাহ বাগানসমূহৰ দৰিদ্ৰ শ্ৰমিকসকলৰ জীৱনক লৈ হেতালি খেলিব বিচৰা এইসকল মালিকপক্ষৰ বিৰুদ্ধে ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগে শেহতীয়াকৈ কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া হ'ব লক্ষণীয়। বোকাহাটৰ পৰা উত্তম কুমাৰ শৰ্মাৰ ৰিপৰ্ট, PI News।